তোমার এখানে ডেইলি অ্যারাউন্ড 10 আওয়ার প্লাস পড়াশোনার ব্যাপার আছে। যদি তুমি পড়াশোনা করতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ তোমার চান্সটা হয়ে যাবে। সো কান্দাকাটি, নাটক, দুঃখ, চান্স পাই নাই এসব বাদ দাও, দ্যার ইজ স্টিল টাইম, তুমি চাইলেই সম্ভব, খেলাটা ঘুরাও। তোমাদেরকে একটা কথা খেয়াল করাই দেই আবারও, দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল। তুমি কিন্তু উঠতেছো, তোমার ক্ষুধা আছে, যে পোলাটা চান্স পাইছে ও ঢিলা দিছে, ওরা দেখায় দাও যে তুমি কী জিনিস। আজীবন মেডিকেলের স্বপ্ন দেখছি ছোটোবেলা থেকে, বাপ মা চাইছে, আশপাশের মানুষজন কথা বলতেছে, সবাই মেডিকেলের রেজাল্ট শেয়ার দিচ্ছে, টাইম লাইনে ঢুকা যাচ্ছে না, মনে হচ্ছে জীবনটা ওয়ার্থলেস, মনে হচ্ছে মরে যাই, বাট তারপরও বাঁচে আসি, খুব কষ্ট হচ্ছে, আই নো। এবং আমি এই সবাই বলতেছে, সব টিচাররা বলে এটা খুব নর্মাল, খুব খারাপ লাগে, ঠিক হয়ে যাবা, আমি জানি তোমারও খারাপ লাগতেছে, আমারও অনেকের জন্য খারাপ লাগতেছে, বাট রিমেম্বার নোবডি গিভস এ ফাক, ট্রাস্ট মি, কেউ কেয়ার করে না যে তোমার খারাপ লাগতেছে, ট্রাস্ট মি। তুমি অনলাইনে যত কান্দাকাটি করো, তোমার খাতা উল্টাভাবে কাটছে, তোমার কোশ্চেন অন্যরকম ছিল, নোবডি গিভস এ ফাক। এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত যে আমার যে এত পেইন, আমার যদি এখন পুরো অ্যাডমিশন সিজন না খায় রুমের মধ্যে বয়ে থাকে, একটা এক্সামও না দেয়, আমার লাইফ শেষ করে যায়, আমি কালকে থেকে রাস্তার মোড়ের মধ্যে ভিক্ষা করে খাই, কারো কোনো যায় আসবে না, একমাত্র আমার বাবার মা বাদে। এবং এই টাইমটাতে সবচেয়ে খারাপ অবস্থা হয়, বাবার মাই নিজের এগেনস্টে চলে যায়। তো এই অবস্থাটাতে মনে রাখতে হবে যে আই হ্যাভ টু বি স্ট্রং। তুমি প্রতিদিন কানবা, প্রতিদিন দরকার হলে হাত কাটো, সোশ্যাল মিডিয়া অফ করে দাও, না খায়া বয়া থাকো, রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে থাকো, কারোর সাথে কথা কয়ো না 7 দিন, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু এলাই করবো। 7 দিন পর অষ্টম দিলে নিজেকে আয়নার মতো দেখে ঠাস করে একটা থাপড় মারবা, শালা লজ্জাহীন, চান্স পাইস নাই, আবার তুই এখন ডিপ্রেশন দেখাইস, সামনে যে পরীক্ষাগুলো আছে তোকে চান্স পায়ে দেখাই দিতে হবে যে তুই কি, তুই একটা ভুল করছিস, এই ভুলটা নিয়ে মানুষকে কথা বলতে দিবি না। তুমি যদি এইটুকু অ্যাসুরেন্স আমাকে দিতে পারো যে না ভাইয়া, আমি আমার জীবনে যা আপনি যা বলবেন আমি তেমনি করবো, আপনি বলবেন ডু আমি বলবো ডান, তাহলে ইনশাল্লাহ চান্স হবে। মনে রাখবা, দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল। যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছে ওরা লেথায় চেথায় ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছে, তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিবাদ, কারণ তোমাকে 1000 মানুষজনকে ভুল প্রমাণ করতে হবে। ইউ হ্যাভ দ্য ফায়ার ইনসাইড ইউ, এটাকে ইউজ করো, নিজের ডিপ্রেসড সোলটাকে রিভাইভ করো, দুঃখ কষ্ট ব্যথা বেদনা কান্না সবগুলোকে শক্তিতে রূপান্তর করো, তুমি পারবা। তুমি এক বসাতে 17 ঘন্টা এখন পড়তে পারবা, কারণ তোমার মনে একটা জেদ আছে, রাগ আছে, দুঃখ আছে, যেটা একটা নর্মাল স্টুডেন্ট পারবা না, পারবেই না। ওর তুমি তোমার এই স্কিলটা, এই একটা মানে লাইক আনবিলিভেবল পাওয়ার, এটা কেন ইউজ করবা না, অবশ্যই ইউজ করবা। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল যে সবাইকে ভুল প্রমাণ করছে। নেক্সটে ঢাবির যেদিন রেজাল্ট দিবে, প্রথম পোস্টটা যাতে ফেসবুকে তোমার যায় যে এততম এই ডিপার্টমেন্টে পড়বো ইনশাল্লাহ, অনেকে বলছিল আমি পারবো না, আমি পারছি, এরকম একটা পোস্ট যাবে। যারা কল দিয়ে বলছে মামা মেডিকেলে চান্স হয় নাই, বা যারা খোটা দিছে প্রথম ফোনে ঢাবিতে তো এততম হয়েছে, কইবে তুই, এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাও, ট্রাস্ট মি তুমি পারবা, তোমার 100% তুমি এইবার দিবা, এইবার গেমটা আমাদের।